वेलकम टू फैंडम। तो चले इंडियन फुटबल अपडेट वीडियो नहीं आज क्योंकि अपडेट अनेक आज शुद्ध ईस्ट बेंगल मोहनबगान मोहम्मदन सीएफएल डुरांड यह सब नहीं ना नैशनल टीम किसडेट आज कारण नैशनल टीम मैच आज मैच मैं टूर्नमेंट आज दो खूब इम्पोर्टेंट टूर्नमेंट जगह निजेद प्रिपेयर करते सहाज्य कर भलो भलो टीम खेला थको सेगल कथा तो देव और कल के दोजन दोटो ब्लक करते गेल एक ईस्ट बेंगल एक मोहनबगान तो दोजने क्यों मैच जीते और कल के रात अनेक रात भिडियो ऐड़े तो अनेक नोटिफिकेशन जाए जरा देखो अवश्य क्योंकि देखे नीते एंड स्क्रिने देवा थको एकदिगे ईस्ट बेंगल एकदिगे मोहनबगान ईस्ट बेंगल फैन ईस्ट बेंगल देखे नियो मोहनबगान फैन मोहनबगान देखे नियो जर दोटोई देखार इच्छा से दोटोई देखे नियो और ओखानेओ किन्तु कमेंट करो और ओखानेओ कि बक्तव्य जानियो जे खेला देखे केमन लागलो बा ब्लग निये अन्य कोनो कथा थाकले सेगुलोओ जानियो और जेगुलो प्रत्येक दिन बोली केउ करो ना চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও টিংটং করে দিও। আর মেন কথা হলো আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নাও, ওখানে কিন্তু সবসময় আপডেট দেওয়া হয়, মানে যখন ভিডিও বানাতে পারি না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে নাও। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে বলি একটা টুর্নামেন্টের আপডেট রয়েছে, সেই টুর্নামেন্টের আপডেটটা স্ক্রিনে দেখে নাও, যারা যারা যোগাযোগ করতে চাও বা খেলতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও। এবার আসি কলকাতা ফুটবল লীগের কথায়। তো আজকে তিনটে খেলা ছিল, তার মধ্যে মোহামেডান কিন্তু সাধারণ সমিতিকে দু গোলে হারিয়েছে এবং গোল করেছে অভিজিৎ সরকার এবং ডেভিড। আর ডেভিড কিন্তু এই মুহূর্তে টপ স্কোরারের লিস্টে একদম সুয়েল ভাটের সাথে সমান সমান হয়ে গেল। আর বাকি দুটো ম্যাচ যেই দুটো ছিল দুটো ম্যাচই কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। তো ওই দুটো ম্যাচ কিন্তু আবার পরে হবে। এবং অনেকেই জিজ্ঞেস করছে যে মোহনবাগানের সিএফএলের ম্যাচ আবার কবে আছে, তো সেটার ফিক্সচার আমাদের জানা নেই, বাট 19 তারিখে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে, সেটা কিন্তু হবে এরিয়ানের সাথে এবং নৈহাটি স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল মাঠে হবে না, কারণ ডুরান্ড কমিটি এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মাঠ নিয়ে রেখেছে। এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে ইন্ডিয়ান ফুটবলের দুটো কথা বলি, তার মধ্যে একটা বলি ইন্ডিয়ান ওমেন্স লিগ নিয়ে। তো আগেই বলেছি যে এবার থেকে ইন্ডিয়ান ওমেন্স লিগের দুটো টায়ার হচ্ছে, এবং তার সাথে বলে রাখি এআইএফএফের তরফ থেকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগে ফার্স্ট টায়ার ইন্ডিয়ান ওমেন্স লিগে যেই টিমগুলো খেলবে তাদের কিন্তু 25 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, তারা যেই টিম তৈরি করছে বা ডেভেলপমেন্ট করছে বা আরও যা যা লাগে সেইটার জন্য। এবং তার সাথে বলে রাখি সামনেই কিন্তু ইন্ডিয়ার অনেক খেলা রয়েছে, যেরকম এএফসি কাপ রয়েছে, এশিয়ান গেমস রয়েছে, তার সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রয়েছে, এবং তাছাড়া দুটো বড় বড় টুর্নামেন্ট রয়েছে, একটা হচ্ছে মারডেকা কাপ আর একটা হচ্ছে কিংস কাপ। তো কিংস কাপের কিন্তু ফিক্সচার হয়ে গেছে। তো 7ই সেপ্টেম্বর কিংস কাপে ইন্ডিয়ার ফার্স্ট খেলা ইরাকের সাথে বিকেল 4টে থেকে, সেটা যদি ইন্ডিয়া জেতে তাহলে পরে ফাইনাল খেলবে আর হারলে পরে থার্ড পজিশন খেলবে। এবং মারডেকা কাপ তাতে ইন্ডিয়ার খেলা হচ্ছে 13ই অক্টোবর, সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে, এখানেও যদি ইন্ডিয়া জেতে তাহলে ফাইনাল খেলবে আর যদি হেরে যায় তাহলে থার্ড পজিশনে খেলবে, কারণ এখানে সবাই একটা একটা করেই ম্যাচ খেলবে এবং যে জিতবে বা হারবে তারা ফাইনাল এবং থার্ড পজিশন। এইভাবেই কিন্তু টুর্নামেন্টটা সাজানো হয়েছে দুটো টুর্নামেন্টই। তো এইগুলোর কথা কিন্তু অনেকেই জানতে চাইছিল যে কবে ম্যাচ আছে, কার সাথে ম্যাচ পড়েছে, তো সেগুলো তো জানিয়েই দিলাম। অনেক মোহনবাগান সমর্থক খালি জিজ্ঞেস করে যাচ্ছে যে ডুরান্ডের পরের রাউন্ডে গিয়ে কোয়ালিফাই করবে মোহনবাগান। তো আগেই তোমাদের বলেছি ইস্টবেঙ্গলে 7 পয়েন্ট আছে, মোহনবাগানে 6 পয়েন্ট আছে, আর মোহনবাগানে যদি গোল ডিফারেন্সটা দেখো গোল ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি। এবার 6টা গ্রুপ থেকে প্রথম 6জন তো কোয়ালিফাই করবে, আর বেস্ট 2জন কিন্তু কোয়ালিফাই করবে যারা সেকেন্ডে আছে, মানে মানে সেকেন্ডে যারা পয়েন্টে থাকবে সেই পয়েন্টের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট যারা থাকবে। তোমাদের বলে দিই যে নর্থ ইস্টের আর বেঙ্গালুরুরই একমাত্র কিন্তু মোহনবাগানের চেয়ে বেশি পয়েন্ট তোলার সুযোগ আছে, কিন্তু বেঙ্গালুরু কিন্তু সেরকমভাবে খেলছে না, মানে পুরো টিম কিন্তু নেই, তো সেই জায়গা থেকে আশা করা যায় 6 পয়েন্ট তুলতে পারবে না। আর নর্থ ইস্ট যদি তুলতেও পারে তাতেও কিন্তু মোহনবাগান বেরিয়ে যাবে, কারণ অন্য কেউ 6 পয়েন্ট তুললেও মোহনবাগানের গোল ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি, তো সেই জায়গা থেকে চাপ নেওয়ার কিছু নেই, কিছুদিন ওয়েট করো, বাকি সব কটা ম্যাচ হয়ে যাক, তারপরেই কিন্তু দেখতে হবে যে দুই দলই মানে আমাদের কলকাতা কিন্তু দুই প্রধানই দেখলে পরের রাউন্ডে উঠে যাবে। এবং অনেকেই জিজ্ঞেস করছো যে কোয়ার্টার ফাইনাল কবে এবং কার সাথে পড়েছে, তো কোয়ার্টার ফাইনাল কিন্তু তোমার 24 তারিখ থেকে শুরু হচ্ছে, 24, 25, 26, 27, 4 দিনে 4টে কোয়ার্টার ফাইনাল রয়েছে। এবার কার সাথে কার টিম, অনেকে জিজ্ঞেস করছে ইস্টবেঙ্গল তো কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, ইস্ট বেঙ্গলের সাথে কে পড়বে, তো বলে রাখি অন্যান্য বার ডুরান্ড কমিটি কিন্তু যেই গ্রুপের সাথে না গ্রুপ এর টপারের সাথে গ্রুপ সি এর রানার আপ এইভাবে কিন্তু ডিভাইড করে। এবার যেহেতু একটু অন্যরকম ফরম্যাটে হচ্ছে, 6টা গ্রুপ যেহেতু হয়েছে, তো যেই 8টা টিম উঠবে সেই 8টা টিমের মধ্যে লটারি হবে বা নতুন করে ড্র হবে। যদি ভাগ্য ভালো থাকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আলাদা আলাদা
কোয়ার্টার ফাইনাল খেলবে। আর আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে আমরা আবার ডার্বি দেখে নিতে পারি, ইস্ট বেঙ্গল মোহনবাগান দেখা গেল একই সাথে পড়ে গেল, তো সেটাও ডার্বি হতে পারে। তো সেটা জানা যাবে 21 তারিখে, লাস্ট গ্রুপ লিগের খেলা রয়েছে, তো তারপরেই কিন্তু সেই ড্রটা হবে। আর মোহনবাগানে কিন্তু এফসি কাপের খেলা ছিল, যেটা কিন্তু মোহনবাগান জিতেছে, মানে ডমিনেট করে জিতেছে বলা যায়, যে 3-1 জিতেছে। তো পরের খেলাটা কিন্তু ঢাকা আবাহনীর সাথে, অনেকে কনফিউজ যে কবে খেলা, তোমাদের আবার বলে দিচ্ছি এই মাসেরই কিন্তু 22 তারিখে খেলা, তো সেই খেলাটাও কিন্তু সবাই দেখতে পাবে। আর জিজ্ঞেস করো না যে টিভিতে মোবাইলে কোথাও দেখতে হবে কিনা, কারণ আগে তোমাদের বলে দিয়েছি যে ফেসবুক পেজে সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু দেখতে হবে, মোহনবাগানের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকো তবেই কিন্তু দেখতে পাবে। তো এটাই হলো ব্যাপার, তো 22 তারিখে খেলা হবে, আর টিকিট তো অবশ্যই বুক মাই শোতে দেবে, তো যারা যারা যেতে যাও অবশ্যই টিকিট কেটে নেবে, এবং অনলাইনেও দেবে অফলাইনেও দেবে মোহনবাগান ক্লাব থেকে। তো এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কথা, তো সবাই মানে চিন্তিত হয়ে পড়েছে ইস্ট বেঙ্গলের কোচ কোথায় গেল। তো বিকেল থেকে একটা মানে দুপুরের পর থেকে একটা খবর ছড়িয়েছে যে কার্লোস কুয়াদ্রাত নাকি চলে গেছে, ইস্ট কলকাতা ছেড়ে চলে গেছে। তো কোথায় গেছে কেউ জানে না, হয়তো কোনো পার্সোনাল কাজ আছে সেই জন্য হয়তো গেছে। অনেক জায়গায় আবার দেখলাম যে সে নাকি বেঙ্গালুরুতে গেছে, তো বলে রাখি আমাদের কাছে যতদূর খবর ও ইন্ডিয়ার বাইরেই গেছে, ওর কোনো হয়তো পার্সোনাল রিজনের জন্য, ও মোটামুটি 2-3 দিনের মধ্যে ফিরে আসবে, আর কোনো রকম কোনো প্রবলেম কিছু নেই। বাকি যেই অ্যাসিস্ট্যান্টরা রয়েছে বা গোলকিপার কোচ অ্যাসিস্ট্যান্ট দিমাস দিলকাদ ওরা রয়েছে, এরাই কিন্তু এই কদিন কোচিং করাবেন, কারণ মাঝখানে কিন্তু 10 দিন গ্যাপ। যদিও ইস্ট বেঙ্গলে যদি কোয়ার্টার ফাইনাল হয় মোস্ট প্রবলি হয়তো 25 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচটা হতে পারে, তো মাঝখানে অনেক দিন গ্যাপ রয়েছে, তো চিন্তিত হওয়ার কিছু নেই। আর অনেকে জিজ্ঞেস করছে ইস্ট বেঙ্গলে নতুন কোনো প্লেয়ার আসতে পারে কিনা, তো এটাও হতে পারে, হয়তো কোচ গেছে নতুন কোনো প্লেয়ারের খোঁজে, তার সাথে কথা বলতে তাকে কনভিন্স করে, এটাও হতে পারে। আর যেটা বলে আসছি তোমাদেরকে আগে থেকে যে হয়তো আরও একজন বা দুজন নতুন প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসলেও আসতে পারে। হ্যাঁ, একজন দুজন আসতে পারে, কারণ কোচ কিন্তু এখনো চাইছে একজন স্ট্রাইকার, মানে ইন্ডিয়ান স্ট্রাইকার, একজন ইন্ডিয়ান মিডফিল্ডার, যেহেতু মিডফিল্ডে আর ওপরে কিন্তু প্লেয়ারের মানে ঘাটতি আছে, বলতে গেলে একজন যদি ইনজিওর হয়ে যায় সেই জায়গাতে কিন্তু মুশকিল হবে। তো এখনো চেষ্টা করছে, দেখা যাক। গুরকিরাত সিংকে কিন্তু অনেকদিন ধরেই নজরে রেখেছিল, গুরকিরাত সিংকে আনতে পারে কিনা, যদিও কিন্তু খুব বেশি ম্যাচ টাইম পাইনি মুম্বাইতে, মানে না পাইনি বলা যায়, আর মুম্বাইয়ের কিন্তু কন্ট্রাক্টও আছে, তো সেই জায়গা থেকে আনতে পারে কিনা, মুম্বাই যদি লোনে ছাড়ে সেই জায়গা থেকেও কিন্তু ইস্ট বেঙ্গলের ভালোই হবে যদি আনতে পারে, মানে এই পজিশনগুলো কিন্তু এখনও উইক আছে। আর মিডফিল্ডার কাকে মানে নজরে রেখেছে বলা মুশকিল এই মুহূর্তে, কারণ যাদের যাদের প্রথম থেকে মানে একদম পাখির চোখ করে রেখেছিল যে নিতেই হবে, ট্রান্সফার ফি দিয়ে নিতেই হবে, সেই সব কিন্তু একদম ধামাচাপা পড়ে গেছে, কারণ হায়দ্রাবাদে কিন্তু আর কোনো প্লেয়ারের দিকে সেরকম নজর রাখেনি। তো দেখা যাক, আস্তে আস্তে আর কিছু দিন কিন্তু বাকি, আজকে 17 তারিখ, 13 দিন মতো কিন্তু বাকি আছে এরপরে, এর মধ্যে মানে কোনো বড় সাইনিং করতে পারে কিনা, না হলে কোনো ব্যাকআপ প্লেয়ার আনতে পারে কিনা, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে যদি একজন মিডফিল্ডার একজন স্ট্রাইকারকে আনতে পারে, তো অনেকটা কিন্তু ব্যাকআপ হবে, অনেকটা কিন্তু বেঞ্চের প্লেয়ার হয়ে যাবে, যাদের কিন্তু ইনজোর্ড হলে কেউ সেই জায়গায় আনতে পারবে বা ম্যাচের শেষ দিকে আনতে পারবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর লম্বা লিগের জন্য। এবং আরেকটা বলে রাখি, সাহিল তাবড়েকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছো, তো সাহিল তাবড়ের সম্ভাবনা ক্ষীণ হলেও হতে পারে, সম্ভাবনা আসলেও আসতে পারে, দেখা যাক কী হয়। বাট আর মাত্র 13 দিন মতো 14 দিন মতো সময় রয়েছে হাতে, যা হবে এর মধ্যেই হবে, যদি কিছু ভালো হয় তো অবশ্যই বড় কোনো সাইনিং হঠাৎ করে সারপ্রাইজিং হয়ে যেতে পারে, আর না হলে যাদেরকে টার্গেট করেছে তাদের মধ্যে হতে পারে। এবং বলে রাখি যে গাংতে এবং কোরোসিং যে দুটো কথা হচ্ছিলো ওদের কিন্তু এখনও কোচের পছন্দের লিস্টে রয়েছে, কিন্তু ওদেরকে নিতে গেলে ট্রান্সফার ফিজ দিতে হবে, এবং সেটা নিয়ে কিন্তু মাঝখানে নেগোসিয়েশন হচ্ছিলো যে যতটা কমানো যায় বা কিছু, বাট তারপরে আর কিছু হয়েছে কিনা অ্যাডভান্সমেন্ট সেটার খবর এখনও অবধি নেই। তো আমাদের কাছে যে আপডেট ছিল পুরো বলে দিলাম, আর তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর দুদিকে দুটো ব্লগ দেওয়া আছে অবশ্যই দেখে নাও, যারা এখনো দেখোনি, এক্সাইটিং কিন্তু ব্লগ হয়েছে দুদিকে, তো অবশ্যই গিয়ে দেখে নাও। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখন এর জন্য টাটা।